মেম সাহেবের চোখের অবস্থা অতটাও তো খারাপ নয় বলুন। না, চোখের অবস্থা অতটাও খারাপ না, বরং বলা যায় যে খুবই খারাপ। বোনের জন্য কত কিছু করতে হয়, কিন্তু বোন আমাকে জামিন দিয়েছে, এটুকু তো বানতে হয়। আপনার কি মাথাটা কাজ করছে না, কি বলুন তো? কাজ করছিল, এতক্ষণ কাজ করছিল, এখন কাজ করছে না। কেন? তোমাকে দেখার পর থেকে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমাকে লাথি মেরে তাড়িয়ে দিয়ে বিন্দিকে এখন চোখে হারাও তুমি। এখন বিন্দি নেই, আমায় একা প্রার্থনা করতে হবে। কোথায় গেল বিন্দি? শুনুন, ডাক্তার বক্সি কোথায় আছে বলুন তো, আমার আমার খুব দরকার ওনারে। কোথায় আছেন উনি? হয়তো ডাক্তার বসে আসছেন। উনি পরমং পদং সদা পশ্যন্তি দেবীবৌ চক্ষুরঃ। ডক্টর বক্সি ভাই, আবার কি চাল চাললো? নতুন চাল? আমি তো কিছুই বুঝছি না। ভাইয়াটা বলে রাখলে আমি সেই মতো অ্যাক্টিংটা চালাতে পারতাম। তার মানে এসব কিছু হচ্ছে ভাইয়ার প্ল্যানের মতো। থ্যাংক গড, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভাইয়া বোধহয় এসব কিছু করছে জিতার বিন্দিকে বোকা বানানোর জন্য। ভালো করছে, কিন্তু এখান থেকে যাওয়ার আগে ভাইয়ার সাথে একবার কথা বলে নিলে ভালো হতো। এরা তো ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে চোখে। উফ, ফোনটা কোথায় রাখলাম? বিন্দি, কি করছিস তুই? তুই যা করছিস এর জন্য জিত কিন্তু তোকে কোনোদিন ক্ষমা করবে না। শুনুন, আপনি কাগজ নিয়ে আসুন, আমি সই করে দিচ্ছি। আপনাদের ফ্যাক্টরি আমি নেব না, আমাদের ছাড়ুন প্লিজ। বর্দা, সই করছো মানে কি করছো তুমি? বর্দা, এটা তোমার স্বপ্নের প্রজেক্ট, তুমি এটা করতে পারো না। বর্দা, এই ভুলটা করো না, দয়া করো। জিত, আমার কথা শোনো, ওরা কিন্তু ফিউরিয়াস হয়ে আছে। যে কোনো সময় একটা কাণ্ড ঘটাতে পারে, আর তোর প্রাণের চেয়ে দামি আমার কাছে কিছু নেই। বর্দা, কই, কি হলো, পেপারটা দিন। আরে বর্দা, ওরা তোমাকে বর্দা, ওরা তোমাকে ভয় দেখাচ্ছে, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। বর্দা, ওরা জানে আমি তোমার উইক পয়েন্ট, ওরা ভয় দেখাচ্ছে তোমাকে। পারবো না, ছোট থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি তো, তুই বুঝ। পেপার, বর্দা, দেখুন তো ঠিক আছে কিনা। বর্দা, এই ভুলটা করো না। বর্দা, বড় ভুল করে ফেললে তুমি। তোর প্রাণে থেকে না আমার কাছে দামি কিচ্ছু নেই। জীবনে বড় কিছু পেতে গেলে
অনেক ছোট কিছুকে ত্যাগ করতে হয়, তুই সে বড় পাওয়া আমার কাছে হয়ে গেছে। আমি আমার একখানা চোখ তোমায় দান করেছি মেম সাহেব, এখন তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ তো? আমি আমি সব সব স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমার তো দুখানা চোখ নষ্ট হয়েছিল মেম সাহেব, আর আমি তোমাকে একখানা চোখ দিচ্ছি। তাহলে তুমি দুখানা চোখে কি করে দেখতে পাচ্ছ? ও মাই গড, বিন্দীপ বিন্দীপ, আমি আমি তোমাকে ক্লিয়ারলি বলছি, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমাকে ঠকাইনি। এত অধৈর্য হয়ো না, এত বড় বিশাল প্রাসাদ, সাগর রানী নিশ্চয়ই এখানে কড়া পাহারার ব্যবস্থাও করেছে। আমাদের সব দিক ভালো করে বুঝে নিয়ে তারপর এগোতে হবে। এখানে দাঁড়িয়ে কিছু বোঝা যাবে না সেনাপতি মশাই, দেখতেই তো পাচ্ছ বাইরে কোনো পাহারাই নেই। ভেতরে ঢুকে যা হবে দেখা যাবে, এসো তাড়াতাড়ি। পারুল পারুল, শোনো আমার কথা, যেও না পারুল। কিছু হবে না সেনাপতি মশাই, এসো পারুল। সেই পথে সোজা এগিয়ে নিয়ে চলো পালকি। পালকি তোলো। পালকি, এটা মার বাড়ির পালকি। পালকির মধ্যে কোন আছে? কি করছেন সাহেব, কি করছেন? ভেতরে মেয়ে মানুষ আছে। জানো আচার্য ঠাকুর, তিনি বলেছেন যতদিন না রথ বানানো শেষ হয় ততদিন কেউ তার ধারে কাছে যেতে পারবে না, না হলে সে রথ অসম্পূর্ণ রেখে চলে যাবে। বলিস কি এমন কথা? তো স্বয়ং বিশ্বকর্মা বলেছিলেন রে। আরে লোকনাথ, তবে কি স্বয়ং বিশ্বকর্মা তোর ডাকে সাড়া দিয়ে এলেন জগন্নাথ মহাপ্রভুকে রথে চড়াবার জন্য? আপনি আজকাল একটু বেশি দুশ্চিন্তায় আছেন তাই না? ভালো থাকার ভান করছেন, কিন্তু ভেতরে আপনি আপনার দিদির কথা ভেবে খুব কষ্ট পাচ্ছেন, কারণ আপনার দিদি ভালো নেই। আপনি কে? নিচে পুঁতে দেবো যেমন করে তোর বউকে হাফিস করেছি। কি হবে রে আমি না থাকলে? যাই বলো রাঙা পিসি, ছেলে আমার হীরের টুকরো, আর বউ যা ঠিক করে রেখেছি সবাই গিয়ে দেখবে, ফর্সা টুকটুকে একদম আপেলের মতন।